ষষ্ঠ থর মুখ্যমন্ত্রী এবে সারা ভারতবর্ষের দীর্ঘতম মুখ্যমন্ত্রী হওয়ার সৌভাগ্য অর্জন করি। প্রথম থর করে ভদ্রক জেলার পাঁচটি যাক বিধান বিধায়ক জিতবে এ কথা নিষেধ এবং সারা ভারতবর্ষের নবীন পট্টনাক ষষ্ঠ থর মুখ্যমন্ত্রী পরিচিতি করবে। সিকিমের পূর্বতন মুখ্যমন্ত্রী জওহর লালকে পছরে পকাই সে দীর্ঘতম মুখ্যমন্ত্রী হবে। ভারতীয় জনতা পার্টি যা বাস গোটে মারুছে এবং সেটা বৃথা আসমরণ হব। গতথর মধ্যে তাঁকর রাষ্ট্র সভাপতি অমিত শাহ কইতিলে 120 মিশন প্লস সেটা মাত্র 23 সীমিত হয়েছিল। দুঃখ এবং পরিতার বিষয় বহু সংখ্যার এবং এত সংখ্যার বিজু জনতা দল বিজয়ী হব। 117 সিটকে টপিকে এতর 120 অধিকা সিটরে বিজু জনতা দল বিজয়ী হব এবং নবীন পট্টনাক মুখ্যমন্ত্রী এবং বাসুদেব নির্বাচন সভাপতি ছিড়া হতু কি আউ কে ছিড়া হতু সেতিরে কিছু নাই। এটি বিকাশর মুদা নেই ডক্টর ব্যোমকেশ রায় লড়ুচার। প্রথম কথা হচ্ছে ওড়িশার যুগযুগ্ম পুরুষ হচ্ছেন নবীন পট্টনাক এবং তাঁক শিষ্য হচ্ছে ডক্টর ব্যোমকেশ রায় যিকি চান্দবালির মানচিত্রকে বদলাইছেন এবং তাঁকু যে বিদেশী শক্তি আসব যা যোটি বি বিদেশ শক্তি আসব তাঁকু কেবি তাঁকর কিছু ক্ষতি করে পারি না। সে এথর হ্যাট্রিক মারবে আউ যে বাহার রাজ্যর যে মুখ্যমন্ত্রী আসি কুমেন কি ওড়িশাকে এক নম্বর রাজ্য করবে সে প্রথমে তাঁক রাজ্যকে এক নম্বর করতু। ওড়িশা হচ্ছে সবুঠার কম ঋণগ্রস্ত রাজ্য, গুজরাট হচ্ছে সবুঠার অধিক ঋণগ্রস্ত রাজ্য। প্রথমে সে তাঁক রাজ্য সম্ভাতু তাপরে ওড়িশাকে আসি কহিবে।